নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভ সরকার পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই নিয়ে অনেক বিচার বিশ্লেষণ চলছে সমাজ মাধ্যমে অনেকে প্রেডিকশনও করছেন বিভিন্ন দিকে ঝোল টেনে কথা বলছেন আবার অনেকে রাজ্যের প্রধান বিরোধী দলের অভিচুয়ারিও লিখে ফেলেছে আবার এমন কয়েকজন আছেন যারা বিভিন্ন তাদের প্রেডিকশন দেন দেখুন তার মধ্যে মুড অফ দ্য নেশন করেছে ইন্ডিয়া টুডে গ্রুপ সেখানে তারা বলেছেন যে এই মুহূর্তে ভোট হলে তাও সাত দিন আগে করেছে তারা তৃণমূল বাইশটা বিজেপি উনিশটা আর একটা বাম কংগ্রেস জুটি দেখুন আমি এক্স্যাক্টলি কটা আসন পাবে কে সেটা আমি বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি বলতে পারবো যে এবারের লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি আগের বার তারা যে আঠেরোটি আসন পেয়েছিল তার থেকে একটি হলেও বেশি পাবে আঠেরোর থেকে কমবে না তার কারণ আছে ১৯ সালে দেখুন সংগঠন বিজেপির যা ছিল সালে সেই সংগঠন অনেকাংশে উন্নত হয়েছে মজবুত হয়েছে মজবুত হয়েছে কিন্তু তৃণমূলের তুলনায় বিজেপির সংগঠন এখনো অনেকটা পিছিয়ে কিন্তু লোকসভা নির্বাচন হবে দেশের সরকার গঠনের প্রশ্নে নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে এবং বিকল্প কে সেই মোদিজির বিকল্প এখনো পর্যন্ত সামনে আসেনি যারা সাইলেন্ট ভোটার যারা শেষ মুহূর্তে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন এবং প্রথম ভোটাররা চব্বিশ থেকে ৩৫ যাদের বয়স বা আঠেরো থেকে পঁচিশ তাদের একটা বড় অংশ কিন্তু মোদীজিকে ভোট দেবেন বিভিন্ন সমীক্ষা বলছেন মোদিজির স্টিল রিটেইনস ইস পপুলারিটি সাক্ষাৎকার পড়ছিলাম আনন্দবাজার পত্রিকায় রঘুনাম রাজন তিনি একটা বিষয় কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার দেশে যা তৈরি হয়েছে সেটা কিন্তু বিগত লোকে চোখে দেখতে পাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে যার সাম্প্রতিকতম হলো সেতু মুম্বাই নুবি মুম্বাইয়ের মধ্যে একুশ কিলোমিটার দীর্ঘ ব্রিজ যেটা মেনল্যান্ড মহারাষ্ট্রকে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করেছে এটা রঘুনাম রাজনের মতো মানুষও কিন্তু স্বীকার করেছে তাই মোদিজির জনপ্রিয়তা বা মোদি গ্যারান্টির প্রভাব এই বঙ্গদেশেও পড়বে কোন সন্দেহের অবকাশ নেই এবং বিজেপির হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন যারা জিতবেন তারা যদি ভাবেন তারা নিজেদের ক্যারিসমায় জিতেছেন নিজেদের সাংগঠনিক ক্ষমতায় জিতেছেন তাহলে ভুল ভাবছেন যা জিতবেন সেটা হচ্ছে মোদিজির নামে ভোট হবে আপনারা এক একজন মোদিজির সৈনিক হিসাবে ভোট পাবেন আপনাদের কোনো পার্সোনাল ক্যারিসমা নেই তবে অনেকে হারবেন বিজেপি পুরনো সিট হারবে নতুন সিট জিতবে রায়গঞ্জ ওখানে যিনি বিজেপির প্রার্থী আছেন তাকে যদি বিজেপি বদল না করে পরাজয় সুভাষ সরকার বাঁকুড়ায় নিজেদের কর্মী সমর্থকদের হাতে ঘেরাও হয়ে গেছিলেন রাখতে পারবেন না সিট জন বাউলা অত্যন্ত আনপপুলার রাখতে পারবেন না আবার কাঁথি তমলুক আরামবাগ বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল ঘাটালে তুল্যমূল্য লড়াই হবে দেব আবার তলব পেয়েছেন তাকে যাবেন বলেছেন যতবার ডাকবেন যাবেন শুভেন্দুবাবু অভিযোগ করেছেন এনামুলের কাছ থেকে পাঁচ কোটি টাকার নিজের কোম্পানির অ্যাকাউন্টে নিয়েছিলেন ছবি বানিয়েছেন দেব বলেছেন এক টাকা ইনসি প্রমাণ করতে পারলে তিনি কি কি সব ছেড়ে দেবেন মহুয়া মৈত্রকে ওই ফরেন কারেন্সির বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে তার স্টেটমেন্ট রেকর্ড করবে ইডি এই ফেমা বলে ফরেন এক্সচেঞ্জ মেনটেন্স অ্যাক্ট নাকি ওরকম একটা আছে ম্যানেজমেন্ট অ্যাক্ট যেটা নিয়ে ক্যাশ ফর কোয়ারি দর্শন হিরানন্দারির কাছ থেকে পয়সা এবং উপহার নিয়ে মৌয়া প্রশ্ন করেছিলেন তার লগ ইন আইডি পাসওয়ার্ড দর্শনকে দিয়েছিলেন এথিক্স কমিটি তাকে দোষী সাব্যস্ত করে তার সাংসদ পদ খারিজ হয়েছে সন্দেশকালের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক মুখ্য সচিব বসিরহাট পুলিশ জেলার এসপি একজন অ্যাডিশনাল এসপি উত্তর চব্বিশ পরগনা জেলা শাসককে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি তলব করেছে সুকান্ত বাবু মেল করে স্পিকারকে অভিযোগ করেছিলেন তার উপর হামলা এবং নিগ্রহ হয়েছে পুলিশ স্পেকটেটার ছিল তারপর মাননীয় অধ্যক্ষ সেটা প্রিভিলেজ কমি কমিটিকে ফরওয়ার্ড করে এবং প্রিভিলেজ কমিটি তাদেরকে ডেকে পাঠায় তো এটা প্রশাসনের উপর চাপ যে কেন্দ্রীয় সরকারের কাজেই তো রিপোর্ট করে না ইএস অফিসার যতই তারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করুন না কেন তারা তো সেন্ট্রাল ক্যাডারের অফিসার তাদেরকে ডেকে তাদেরকে চেতাবনী দিয়ে বার্তা দেওয়া হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা করুন নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে আপাতত প্রয়োজনে আরো বাড়তে পারে রাজ্যের সর্বত্র ভোটের অনেক আগে থেকেই মানুষ ভারী বুটের আওয়াজ চুনবেন নিজের আশ্বস্ত বোধ করবেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তাহলে এই প্রেক্ষিতে তো ভোট হবে ইন্ডিজোর ছত্রবঙ্গ নীতিশ কুমার ফিরে গেছেন মহারাষ্ট্র ইন্ডিজোট টচনচ উত্তরপ্রদেশে আইএনএল ডি ইন্ডিজোটে চলে গেছে উদ্ধব শেষ পর্যন্ত এখানে আছেনদের সঙ্গে হাত ধরবেন আপ কংগ্রেস বোঝাপড়া হচ্ছে না তৃণমূল কংগ্রেস বোঝাপড়া হচ্ছে না অখিলেশ ভাবে আসন ছেড়ে দিয়েছেন নাম ঘোষণা করে দিয়েছেন কংগ্রেসকে দশ বারোটা দেবেন বলেছেন কংগ্রেস মানতে রাজি নয় সোনিয়া গান্ধী রাজস্থান থেকে রাজ্যসভায় এলেন প্রিয়াঙ্কা কি রায়বেরিলকে দাঁড়াবেন রাহুলকে আবার আমিঠিতে দাঁড়াবেন ওয়াইনারের পাশাপাশি তো মানুষ বুঝছে যে বিরোধী শিবির ছত্রভঙ্গ তাদের একজন কেউ নেই যিনি মোদীজির প্রতিস্পর্তি হতে পারে তা দেশের সরকার হচ্ছে তো এ তো আর রাজ্যের সরকার গঠন নয় এ তো বিজেপি যেটা নেতৃত্বের প্রশ্নে গণভোটের চেহারা দিতে চাইছে সাধারণ নির্বাচন অনেকাংশে তারা সফল তারপরে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে আবেগের বিস্ফোরণ তো ভোটের বাক্সে হবেই ইতিমধ্যেই মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারে ডাক উঠতে শুরু করেছে বিজেপি কিন্তু সেই ডাককে সমর্থন করবে ট্যাসিডলি হলেও করবে ইনফ্রাস্ট্রাকচারের অভূতপূর্ব উন্নয়ন আশি কোটি মানুষকে ফ্রি রেশন আয়ুষ্মান ভারত প্রকল্প কৃষক সহায়তা প্রকল্প আরো অনেক আছে কেন্দ্রীয় সরকারে এবং পরিকাঠামো এবং দশ বছর যে যাই বলুন না কেন মোদী সরকারের বিরুদ্ধে কোনো বড় কোনো দুর্নীতির অভিযোগ নেই রাফাল নিয়ে রাহুল গান্ধী একটা শব্দ উচ্চারণ করেন আর আদানি নিয়ে তো খুব চেঁচামেচি করলেন সুপ্রিম কোর্ট বলে দিল তারপরে কিন্তু আর কোন কথা বলছেন না ইলেকট্রোনাল বন্ডস মোদী সরকারের ধাক্কা হয়তো তারা অর্ডিন্যান্স নিয়ে এসে সুপ্রিম কোর্টের রায়কে খারিজ করবে একমাত্র বামপন্থীরা নীতিগত প্রশ্নে দাঁড়িয়ে এই ইলেকট্রোরাল বন্ডের বিরোধিতা করেছেন কৃতিত্ব প্রাপ্য তারা লড়াই করেছেন আদালতে আর যারা ইলেকট্রোনাল বন্ডের বিপক্ষে এখন কথা বলেছেন তারা ইলেকট্রোরাল বন্ডের সুবিধা তাদের মত করে নিয়েছেন আর আঞ্চলিক দলগুলোর মধ্যে তৃণমূল ইলেকট্রোরাল বন্ডের সব থেকে বেশি সুযোগ পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাষ্ট্র টাকা ভোটের জন্য তিনি মামলায় পার্টি হলেন না কেন সিপিএম এর সঙ্গে যারা অ্যাসোসিয়েশন ফর ইলেকট্রোরাল রিফর্ম যারা এই মামলাটা করেছিল সম্ভবত পার্টি হলেন না আপনি তো ইলেক এই ইলেকট্রোরাল সুবিধাটা নিলেন আঞ্চলিক দলগুলোর মধ্যে সব থেকে বেশি অর্থ পেলেন বিচারিতা দেখুন সিপিএম তো একেবারে নীতিগত অবস্থানে দেখে সুপ্রিম কোর্টে মামলাটা করেছিল কেন্দ্রীয় সরকারের আইনকে চ্যালেঞ্জ জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন এখানে সিপিএম এর আদর্শগত অবস্থানকে কুমলিশ করতে হবে বামপন্থী আর বাকিদের ওগুলো হচ্ছে কুমিরের কান্না মানুষের কাছে দেখাতে চাইছি দেখো আমরা বিরোধিতা করেছিলাম কিন্তু এই সমস্ত তৃণমূলের নবীন প্রবীণ দণ্ড কাজ করবে শেষ পর্যন্ত কতজন প্রবীণ টিকিট পাবেন তা নিয়ে সন্দেহ আছে আধজন প্রবীণ তো ইতিমধ্যেই দিল্লিতে ধরাধরি শুরু করেছেন যে রাজ্যপাল করে তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয় পায়ে ধরতে বাকি রেখেছে এই যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র এখানে বিজেপি যদি একটা কলা গাছকে করায় পঁয়তাল্লিশ হাজার জিতবে আর কোনো প্রার্থী যদি দাঁড় করায় থেকে লাখ ভোটে জিতবে এক এমনও হতে পারে কোন সাইটে তৃণমূলের নেতা তিনি এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দল থেকে বেরিয়ে এসে নতুন করে তার রাজনৈতিক যাত্রা শুরু করলেন দাঁড়িয়ে পড়লেন কলকাতা উত্তর থেকে তাহলে বিজেপির আরো বাড়বে কিন্তু কলা গাছ দাঁড় করালে উত্তর কলকাতা থেকে বিজেপি জিতবে এবার আশা করবো যে প্রায় টেস্টেড যারা ব্যর্থ বিজেপির হয়ে এখানে বারে বারে তাদেরকে তারা আর সুযোগ দেবেন না নতুন মুখ নিয়ে আসবেন দক্ষিণ কলকাতাও তৃণমূলের পক্ষে নিরাপদ নয় কিছু দক্ষিণবঙ্গের কিছু সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে তৃণমূল ভালো ফল করবে আবার মালদা দুটো মুর্শিদাবাদের তিনটে দিনাজপুরের একটা রায়গঞ্জ রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীকে বিজেপি প্রার্থী করলে হারবে সম্ভাবনা বেশি মালদার দুটো কেন্দ্রে যেখানে কংগ্রেসের প্রার্থী আছে বামেরা প্রার্থী দেবেন না যদিও মালদার সিট দুটো মানে সিপিএম কংগ্রেস তৃণমূল মুর্শিদাবাদের দুটো সিটে বহরমপুর বাদ দিয়ে বাম কংগ্রেসের প্রার্থী তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী সেখানে বাম কংগ্রেস ডিসাইসিভ রোল প্লে করবে অজিত চৌধুরীর বিরুদ্ধে দেবে না তার সুবিধা অধীর বাবু পেয়েছিলেন লোকসভা নির্বাচনে ডালুবাবু পেয়েছিলেন এবারও হয়তো সেই ফর্মুলার পুনরাবৃত্তি হয় আকর্ষণের কেন্দ্র থাকবে ডায়মন্ড হারবার তিন লক্ষ কুড়ি হাজার ভোটের গল্প অভিষেক ভুলে গেলে ভালো করবেন ওখানে নওসাদ প্রার্থী হলে বাঙালি মুসলমানদের একটা বড় অংশ নওসাদকে সমর্থন করবে বাম কংগ্রেস সমর্থন করবেন আইএসএফ প্রার্থী হিসেবে তিনি লড়বেন বিজেপি স্ট্রং ক্যান্ডিডেট দেবে উপভোগ্য চিত্তাকর্ষক লড়াই হবে এনিবডি স্কেম অনেকটাই নির্ভর করছে নৌসাদ কতটা লড়াই দিতে পারবেন কিন্তু নৌসাদ যেভাবে চ্যালেঞ্জ ছুড়েছেন ডায়মন্ড দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আগের বন্ধ ভোট আর এবার হবে না অর্থাৎ মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে তাতে ফলাফল যা হবে মেনে নিতে হবে আরামবাগ সিট কোনো অবস্থাতেই তৃণমূল জিতবে না ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হতে পারেন অর্জুন সিং এর ছেলে অর্জুনের টিকিট পাওয়ার সম্ভাবনা কম আসানসোলে বিজেপি নিয়ে আসতে পারেন গায়ক কৈলাস খেরকে শত্রুঘ্ন বনাম কৈলাস খের লড়াই হবে দিলীপ বাবুকে পরিশ্রম করতে হবে কিন্তু তিনি যেটা সম্ভাবনা তার প্রবল সুকান্ত বাবুর জয়ের সম্ভাবনা প্রবল নিশিত প্রামাণিক ভালো বোটে যে তার সম্ভাবনা পাহাড়ে যাই হোক না কেন শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী জিতবেন সেখানে রাজু বিস্তা জানাবেন না হর্ষবর্ধন শৃঙ্লা দাঁড়াবেন সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন পাহাড়ের প্রশ্নের মীমাংসা করার দাবি প্রতিনির্বাচনের আগেই ওঠেই কিছু রাজনৈতিক দল সেটাকে সামনে তুলে ধরে বলে তাদের দাবিকে যারা সমর্থন করবে ভোটের তারা সেই দলকেই সমর্থন করবে কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি যতই গোর্খাল্যান্ড বিষয়টার সমাধানের দাবি উঠুক না কেন শেষ পর্যন্ত ওখানকার দলগুলো এবং মানুষের সিংহ কেন্দ্রে এখন যারা ক্ষমতাসীন আছেন তাদেরকে সমর্থন করবে বাম বামেদের ভোট পাবে কিন্তু সেই ভোট কি যথেষ্ট হবে তারা লোকসভায় খাতা খুলতে পারবে তৃণমূল বিজেপির ভোট শতাংশের বিচারে কাছাকাছি থাকবে একেবারে গায়ে গায়ে এবং হতেও পারে বিজেপি এক শতাংশ ভোট বেশি পেল হতেও পারে আমি এটা লোকসভা নির্বাচনের আসপেক্টকে বলছি বিধানসভা নির্বাচনের লড়াই অন্য সেখানে বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প মুখ খুঁজে বার করতে হবে শুভেন্দুবাবু বিরোধী দলনেতা হিসাবে যে ভূমিকা পালন করছেন দু সালের পর থেকে সেই রকম বিরোধী দলের নেতার ভূমিকা আমরা দেখিনি এজন্য অবশ্যই শুভেন্দুবাবু কৃতিত্ব দাবি করতে পারেন বিরোধী নেতা থেকেই তো মানুষ মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয় এই যে লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানো হলো আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া হবে পয়লা মার্চ থেকে লোকসভা নির্বাচনে এগুলোর কি প্রভাব পড়বে পেতেন পাঁচশো টাকার থেকে হাজার জনজাতি মাতৃশক্তি বারোশো টাকা পাবেন বিজেপি তো বলছে গ্রামের মানুষও জানেন মাতৃশক্তিও জানেন এটা দেশের সরকার গঠনের ভোট এখানে তৃণমূলের ভূমিকা খুব নগণ্য তৃণমূলকে ভোট দিলে তারা অপোজিশন পার্টি হিসাবেই সংসদে থাকবেন কারণ এইটুকু তারা বোঝেন যে ইন্ডি জোটের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই তাহলে তারা ভোটটা এমন কাউকে দেবেন কেন তারা যদি যেতেন বিরোধী দলে গিয়ে বসবেন বামেদের ক্ষেত্রে কথাটা প্রচোচ্য বামেরা তো কখনোই সরকারে যোগ দেয় না সুযোগ পেলেও দেয় না শুধু বিরোধিতা করার জন্য ভোট দিতে হবে এরকম চিন্তা ভাবনা ডেডিকেটেড লেফট সাপোর্টারদের মধ্যে থাকতে পারে কিন্তু সাইলেন্ট মেজরিটি বা ফ্লোটিং যারা তাদের মধ্যে এই প্রবণতা এখন আর নেই বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে তো নেই আর এই দুর্নীতির অভিকাত সর্বস্তরে পড়েছে এখানে যেদিন ইভিএম খোলা হবে কাউন্টিং এর দিন সেখানে শাসক দলের লোকজন বুঝবেন ছোট্ট ঘটনা কেউ কেউ দুর্নীতি করেছে বলে যারা বিষয়টাকে ধামা চাপা দিতে চাইছেন মানুষ তাদের এই যুক্তি গ্রহণ করেন কি করেছে কেষ্ট বালুকে দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়েছিল যখন ইভিএম খোলা হবে মানুষ জবাব দেবেন তাদের প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে তাই এটুকু বলতে পারি সিট ওয়াইজ তো বলবোই পরে এখন নয় এই মুহূর্তে ভোট হলে বিজেপির আসন সংখ্যা দু হাজার উনিশে যে আঠেরোটা পেয়েছিল তার থেকে একটি হলেও পারবে পরিশেষে বলি দু হাজার পঁচিশে এর একশো বছর পরতে আর কে নিয়ে আমাদের অনেক রকম প্রশ্ন কৌতূহল সংগঠনটা ঠিক কি কিভাবে চলে তাদের কত শাখা বিজেপির উপর তাদের প্রভাব কি এই নিয়ে আমি ধারাবাহিকভাবে কতগুলি প্রতিবেদন করব এখন আমি আর নিয়ে বিস্তৃত পড়াশোনা করছি পড়াশোনা করে কয়েকটি পর্বে আর সম্পর্কে কতগুলো প্রতিবেদন করব অবশ্যই লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরে